আমার ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে যে এই জায়গায় দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাঁচ নং শানহলা ইউনিয়নের, এটা তালতলা, আবার এটাকে বলে উত্তর কুনাগাঁও। এখানে ব্যারিস্টার সুমন ভাইয়ের 40তম ব্রিজের কাজ চলছে। এখন আপনারা দেখতেছেন 39তম ব্রিজের কাজ চলছে সাকির মহৎ বাজারে, আজকে 40তম ব্রিজের কাজ এখানে চলছে। আপনারা এদিক দিয়ে আসার জন্য একটু আমি কইতেছি, এই যে একটা সাঁকো আছে ইচাইতে মানুষ পারাপার হইতো, আমরা এই নদীতে উড়ার নদী বলে এটারে তিনটা বাঁধ দিছি, তারপরও পানি আটকে রাখতে আমার অনেক কষ্ট হইতেছে। এই যে পানির স্রোত অনেক বেশি, হ্যাঁ আমরা এই যে মাঝখানে ব্রিজের কাজগুলো আমরা করতেছি, এই যে পানির স্রোত দেখা যায় অনেক বেশি, তারপর তিনটা বাঁধ দিয়ে এই দিকটা আমরা আটকে রাখছি। এদিকে আমি দেখাই তো, এইখানে যিনি নিজের ব্যক্তিগত অর্থায়নে উনি 40টা ব্রিজ নির্মাণ করছেন, আমি মনে করি বাংলাদেশে উনি একটা ইতিহাস রচনা করছেন, একটা উদাহরণ সৃষ্টি করছেন, যে মানুষ এমপি মন্ত্রী হয়েও তার জীবন দশায় 40টা ব্রিজ নির্মাণ করতে পারে নাই। উনি দেখাই দিছেন যে যদি ইচ্ছা থাকে আর সততা থাকে তাহলে কিভাবে মানুষ সফল হয়, ও 40টা ব্রিজ নির্মাণ করছেন। উনার এই ব্রিজ বা মানবিক কাজের কারণে সারা পৃথিবীব্যাপী যে ভালোবাসার জোয়ার সৃষ্টি হয়েছে, এটা কোন জায়গায় গিয়ে থামবে একমাত্র আল্লাহই ভালো জানেন। কিছুদিন আগে আপনারা জানেন, আমরা গত সপ্তাহে আমরা জয়পুর হাটে গেছিলাম, মানুষ উনারে দেখতে করিয়া উপচে পড়া এমন ভিড় হয়েছে, ট্রেনের চালা ভেঙে একজন লোক জাগাত মারা গেছে, 10 জন আহত হয়েছে। আসলে মানবিক কাজরে মানুষ এত ভালোবাসে, যখন সারা দেশে অসংখ্য মানুষ যখন লুটপাটে ব্যস্ত, যখন সময় মানুষের টাকা নিয়ে নিজের ব্যাংকে অ্যাকাউন্টে রাখার জন্য ব্যস্ত, সবসময় যখন এরা ব্যস্ত থাকে যে নিজে কিভাবে ইনকাম করিয়া নিজের ব্যাংকে না রাখার জন্য নিজের পকেটে শিকার করে টাকা ঢুকানোর জন্য, তখন সময় এই ব্যারিস্টার সুমন ভাই নিজের পকেটের টাকা বিলি করিয়া নিজের সবকিছু বিসর্জন দেয়া। আপনারা সবাই শুনতে পাইতেছেন যে সব বিভিন্ন বড় বড় জায়গা থেকে যে 2023 সাল নাকি খুব দুর্ভিক্ষ আসবে, উনিও তো দেখতেছেন এই দুর্ভিক্ষ আসবে, এই বয় না পাইও তান কইছে যা আসে আসুক, জীবনে থাকবো কিনা জানি না, তাও 40তম ব্রিজের কাজ তুমি কালকে চালাও। আমরা এখানে আজকে এই ব্রিজ ঢালাই করব, আমরা প্রথমেই আজকে এই শুভ সূচনা 40তম ব্রিজের। এই চাষা আপনারা কই যে এখানে যে বৃষ্টি হইতাছে, ভালো হইতাছে না বৃষ্টি হওয়ার কারণে, ভালো হইতাছে ভালো হইতাছে, মানুষের উপহার হইব নেই উপহার হইব, অনেক ছাত্র গুড়া আটকে রয়েছে আসে যাওয়ার কারণে, স্কুলে যাইতে পারে না, এই উড়াল নদীর পানির এতদিন ধরে আপনারা কষ্ট করে যাইন, দুইটা ইউনিয়নের মানুষ 5 নম্বর এবং 7 নম্বর ইউনিয়ন মানুষ এদিক দিয়ে আওয়া যাওয়া করে, কেউ দিছে না এরপরে যান না, কেউ তো দেয় না, হ্যাঁ দেয় না, আপনারা তো সারা জীবনে মানুষের দিলা দিলাম কিন্তু এই ব্রিজ বানাই দিছে না কেউ, না কেউ দেয় না, এখানে সাসা কি তখন ভালো হয়েছে নিবিষ্ট দেওয়া ভালো হয়েছে, এই যে বাজার হতো গ্রামটা তারা এই বারো হতো যাইতে তারা লাগে খুব অনেক সমস্যা হয়, জি এখন এই মানুষ দান খাটিয়া এইবারে মানুষ নিতে পারে না, মানুষ অসহায় পড়ছে, এখন অসহায় পড়ছে মানুষ, তখন সময় ব্যারিস্টার সুমন বাইরে সবাই আহ্বান করছিল উনার 39তম ব্রিজের উদ্বোধনের দিনে, উনি কথা দিছিলেন যে আমি এখানে কাজ ধরব, আশা করি আজকে এই কাজের সূচনা হয়েছে, এই এক মাসের মধ্যে আমরা এই কাজের সমাপ্তি করবো বলে আশা করি। এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা, আসলে এই সাঁকো যে আমারই বাড়িতে অনেক ভয় লাগে, ছোট ছোট বাচ্চারা কষ্ট করে স্কুলে আয় যায়, এইসব জিনিস চিন্তা করিয়া যিনি লক্ষ লক্ষ টাকা মানবিক কাজে উনি ব্যয় করতেছেন, আমরা চাই যে দীর্ঘদিন যেন আল্লাহ উনারে বাঁচায় রাখে, যিনি আল্লাহ উনাকে বাঁচায় রাখেন উনার মৃত্যুর আগ পর্যন্ত, উনি যদি কিচ্ছু নাও হন, উনি এমপি মন্ত্রী যদি আল্লাহ উনার ভাগ্য নাও লিখা থাকে তাও ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনার এই মানবিক কার্যক্রম থাকবে। তোমরা স্কুলে বড় নি স্কুলে বড় বৃষ্টি হওয়া তোমরা ভালো হইতেছে নি, হ্যাঁ ভালো হইতেছে, যাইতে আবার বিজি দেয়া আর পানি হইলে বয় ডর লাগতো অনেক সময়, হ্যাঁ তোমরা যেতে পারো দিদি, আচ্ছা ব্রিজ অনেক এখন ভালো না নি, হ্যাঁ ভালো হবে পড়াশোনা করছো, তোমরা পড়াশোনা করবার লিখে দিছো যেমন স্কুল বন্ধ না হয় প্রতিদিন স্কুলে পড়াশোনা করতাই কেমন, ভালো হবে পড়াশোনা করবা কেমন। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে ব্রিজের কার্যক্রমটা আমি দেখাইতেছি, দেখেন আপনারা
এই যে পানির স্রোত দেখেন যে কি রকম পানি আসছে তিনটা বাঁধ এই নদীতে দেওয়ার পরও এই যে পানির ধাক্কায় অসংখ্য লোক দ্বারা এই পানি আটকানো হইতাছে আমরা আপাতত পানি যদি আজকে নিস্তি উঠে যাইতে পারি আমাদের আর কোনো সমস্যা হইব না ইতি পরিশেষে বেস্টার সুমায়ন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন